আসসালামু আলাইকুম আপনারা জেনে আনন্দিত হবেন যে দুই হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ বছরে কিন্তু প্রাথমিক অবস্থায় অনলাইনে আবেদন করার জন্য কিন্তু বিস্তারিত চিঠি ইতিমধ্যে ইস্যু করে দিয়েছে চিঠির মধ্যে যে বিষয়টা উল্লেখ আছে আপনারা যারা আবেদন করতে চাচ্ছিলেন পনেরো দশ দুই হাজার চব্বিশ থেকে চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এমআইএস ভাতা অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে অনলাইন ভাতার জন্য আবেদন করতে পারবেন আজকে পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ ভিডিওটি সবার আগে আমার চ্যানেলে পাবেন এবং এই বিষয়ে পরবর্তী আপডেটগুলো পাবেন ভিডিওর স্ক্রিনের দিকে চলুন একটু মনোযোগ দেওয়া যাক এখানে দেখুন প্রথমে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তা হল চিঠিটা আগে দেখুন চিঠিটা প্রকাশ হয়েছে তিন অক্টোবর দুই হাজার চব্বিশ দুই হাজার বিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরে বর্ধিত কোঠায় প্রতিবন্ধী ভাতার অর্থে জিডিপি পদ্ধতিতে পরিশোধের নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণ উপকারভোগীর নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে বলা হয়েছে এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের সূত্রের পরিপেক্ষিতে জানানো যাচ্ছে যে চব্বিশ পঁচিশ শর্ত বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা কর্মসূচি উপকারভোগীর সংখ্যা তিন লক্ষ চৌত্রিশ তিন পয়েন্ট চৌত্রিশ লক্ষ জন বৃদ্ধি করে উনত্রিশ লক্ষ থেকে বত্রিশ লক্ষ উন্নতি করা হয়েছে জন প্রতি মাসিক 850 টাকা হারে অপরিবর্তিত রাখা হয়েছে বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতা প্রদানের উপযুক্ত ব্যক্তির নিকট হতে সমাজ সেবা অধিদপ্তর ওয়েব বেস্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস এর মাধ্যমে ডিজিবিলিটি ইনফরমেশন সিস্টেমের ডাটাবেজে সংরক্ষিত তথ্য যাচাই পূর্ব শুধুমাত্র অনলাইন আবেদনে নির্দেশনা প্রদান করা হলো এখানে আবেদনের তারিখ বলা হয়েছে পনেরো দশ চব্বিশ হতে চব্বিশ এগারো তারিখ পর্যন্ত এমআইএস ভাতা অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে অনলাইন আবেদন গ্রহণ করা হবে ভাতার আবেদন গ্রহণের পূর্বে এ বিষয়ে নীতিমালা অনুযায়ী প্রচার প্রচারণের ব্যবস্থা করতে হবে প্রতিবন্ধী ভাতের ক্ষেত্রে অবশ্যই সুবর্ণগরী কার্ড থাকতে হবে আবেদন অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এই সুবিধা বিবেচিত হবেন না অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত গ্রহণ করতে প্রমাণিত হলে আবেদন বাতিল হবে আপনি অন্য যেকোনো সুবিধা যদি পান অ্যাকচুয়ালি প্রেগন্যান্ট ভাতা বা অন্যান্য ভিজিট বা অন্যান্য অধিদপ্তর থেকে যদি কার্ড পেয়ে থাকেন তাহলে কিন্তু এই ভাতায় আপনি ইলে হবেন না

অনলাইন প্রাপ্ত আবেদনের পূর্বে অনলাইন আবেদন তালিকা অপেক্ষমান তালিকা যদি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাপ্যতা বদ্ধ প্রমাণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ পহেলা জুলাই দুই হাজার চব্বিশ তারিখ হতে ভাতাপ্রাপ্ত হবেন বিদ্যমান নীতিমূলক অনুযায়ী অপেক্ষমান তালিকা প্রস্তুত কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা এরপরে বলা হয়েছে আমতাবয়তার আওতাধীন সংশ্লিষ্ট ইউনিট অফিস সমূহ উপরোক্ত নির্দেশনা যথাযথ অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হলো চিঠিটা বিষয়ে বিস্তারিত উনি আপনারা দেখলেন এবং এই বিষয়ে পরবর্তীতে আরো একটা আপডেট আসবে যে স্ট্রিটটা প্রকাশ হয়েছে আপনাদের আবেদন শুরু হচ্ছে এই বিষয়ে আমি আপাততটুকু বলে রাখলাম পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত ভিডিও আসবে বহু ভিডিও আসবে চ্যানেলে সো চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটা বিষয় হলো যারা এই আবেদনটা করবেন আবেদন করার পরে কিন্তু আপনাদেরকে যারা পূর্ববর্তী সময়ে আবেদন করেছেন আপনাদের ওই পূর্ববর্তী অপেক্ষমান তালিকা যদি কাগজগুলো ঠিক থাকে পুনরায় কিন্তু আবেদন করতে হবে না বিস্তারিত নিয়ে ব্যাপক ভিডিও চ্যানেল বিভিন্ন চ্যানেলে পাবেন তবে সবার আগে বিষয়টা যেহেতু আমি নজরে এনেছি এবং ফাইন্ড আউট করেছি আপনারা আমার চ্যানেল থেকে প্রতিনিয়ত কন্টেন্টগুলো পাবেন ইনশাল্লাহ এই আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে যাচাই বাছাই হয় কবে নাগাদ যাচাই বাছাই হবে এবং এদের কি কি বেনিফিট আছে সম্পূর্ণ বিষয় নিয়ে চ্যানেলে আপনারা ভিডিও পাবেন তবে একটা রিকোয়েস্ট থাকবে কন্টেন্টগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন এবং অবশ্যই কোথাও কোনো ভুল হলে সে বিষয়গুলো ভুল ধরিয়ে দিবেন আপনাদের সুবিধার্থে আমি এই মাসের মধ্যে এই বিষয় নিয়ে পর্যাপ্ত ভিডিও আপলোড করে প্রত্যেকটা ব্যাখ্যা করে দেবো কি কি বিষয়ে আবেদন করতে হবে আবেদন করার নিয়ম সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং আবেদন কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে আজকে বা কালকের মধ্যে চ্যানেলে কিন্তু ভিডিও চলে আসবে সো আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে একদম নিয়মিতভাবে চলুন পরবর্তী বিষয়টা ফলো আপ করার জন্য আপনারা কিন্তু চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে